মর্তুজা শান্তি সমাবেশ নিয়ে যুবলীগ নেতা কর্মীরা কি বলছেন কি তথ্য আছে জানাবেন ধন্যবাদ লাবণী রাজশাহীতে যুবলীগ বিএনপির দেশবিরোধী চক্রান্ত ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করেছে সকাল থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে ঘোরাঘুরি করছে এবং তারা অবস্থান করছে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে তা নেতাকর্মীরা বলছেন যে বিকেল চারটায় মূল প্রোগ্রাম শুরু হবে এই জন্য এখন অনেকেই বাড়িতে আছেন প্রোগ্রাম শুরু হওয়ার আগে তারা সবাই এসে উপস্থিত হবেন রাজশাহীর কাটাখালী বাজারে রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক